أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم. قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين. بسم الله الرحمن الرحيم. চাকপা আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত চাকপা সভাপতি, সাধারণ সম্পাদক, চাকপার নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ইফতার মাহফিলের প্রতিদিনই বক্তব্য দিতে হয়, কিন্তু আজকে বক্তব্য দেওয়ার পিছনে সব কিছু আপনারা সবাই জানেন যে দেশে কি হচ্ছে, দেশে কি চলছে। আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, দেশ কি আজকে আছে কিনা সেটাও আমাদের সন্দেহ। আজকে একের পর এক ঘটনা ঘটে চলেছে এই দেশে, কিন্তু আজ পর্যন্ত সত্যিকারে কোনো অপরাধীর বিচার হয় নাই। এই সাগরুনি সহ আজকে এখানে অসংখ্য সাংবাদিক ভাইয়েরা আছে, সাগরুনি সহ তখন অনেক হইচই হলো, বলল যে চার দিনের মধ্যে সাগরুনি নাকি হত্যাকারীদের ধরা হবে, বিচার করা হবে। আজকে বোধ হয় কয়েক বছর হয়ে গেল, এখন পর্যন্ত সাগরুনি হত্যার কোনো বিচার হয় নাই। কেন হয় নাই, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা বড় কারণ আছে। সাগরুনিকে হত্যাসহ তার হত্যাকারীদের ধরা হয়নি, তার বড় কারণ, কারণটা হলো হত্যাকারী কি সত্যিকারে যদি হত্যাকারীকে ধরা হয় তাহলে সত্য জিনিসটা বেরিয়ে আসবে, এবং সরকারের যে অপকর্ম অর্থাৎ চুরি দুর্নীতি যে তারই রেকর্ড ছিল তাদের কাছে, এবং সেটা যে তাদের কম্পিউটারে ছিল, সেটা তাদের ল্যাপটপে ছিল, সেটা তারা চুরি করে নিয়ে গেছে, সেটা তারা চুরি করেছে, আর কোনো জিনিস কিন্তু সেই বাসা থেকে চুরি হয় নাই। এবং সেই ল্যাপটপের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে আমাদের বাংলাদেশে
যে কিভাবে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে, কিভাবে যে দুর্নীতি করে সব জিনিসপত্র এত অল্প মূল্যে দেওয়া হচ্ছে আর বাকি টাকা তারা নিজেরা গ্রাস করছে, এ অনেক তথ্য ছিল, অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল বিধায় ধরা হয়। তারপরে থেকে একের পর এক ঘটনা ঘটেছে, কিন্তু কোনো হত্যা সন্ত্রাসীদের প্রকৃত অপরাধীদের ধরা হয় নাই। এখন হয় দু একটা যদি প্রকৃত অপরাধী কোনো সময় প্রকৃত কিনা জানি না, কোনো অপরাধী ধরা পড়ে এবং তারা বলে যে অপরাধ করেছে তাকে ধরেছে আমাকে, কিন্তু সেই অপরাধীকেও দেখা যায় যে নিয়ে যায়, জেলে নিয়ে যায়, তারপর রিমান্ডে, রিমান্ড থেকে আর সে জেলখানায় ফেরত যায় না বা মা বাবার কাছেও ফেরত যায় না, সে সোজা চলে যায় ক্রস ফায়ার। তার উদ্দেশ্যটা কি? অর্থাৎ সে এমন কিছু তথ্য দিয়ে দেয় যার সঙ্গে দেখা যাবে এই তথ্যগুলি বেরোলে সরকার জড়িয়ে পড়বে, সেজন্য তাকে তখন ক্রস ফায়ার দেওয়া হয়। এই পবিত্র রমজান মাসেও এটা হচ্ছে। তাহলে বলেন যে আজকে কি হচ্ছে দেশে? আজকে এই যারা আজকে জোর করে ক্ষমতায় বসে আছে, এরা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, এদের তো জনগণ দেশ পরিচালনা করার কোনো অধিকার দেয়নি, কিন্তু তারপরেও জোর করে বসে আছে আজকে ক্ষমতায়। এবং আপনারা দেখেছেন যে কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে যে কাউকে বিনা ওয়ারেন্টে ধরতে পারবে না, সাদা পোশাকধারী কোনো লোকজন কেউ কিন্তু রাতের বেলায় কাউকে গ্রেফতার করতে পারবে না, কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না। এরা আজকে দেশের আদালতের নির্দেশ পর্যন্ত মানে না এবং উল্টো আদালতকে তারা নির্দেশ দেয়, আদেশ দেয় যে তাদেরকে কী করতে হবে কী করতে হবে না, এই হলো অবস্থা। আজকে এই দেশে কারো কোনো নিরাপত্তা নেই, কারো কোনো কাজ করার অধিকার নেই। আমরা বুঝতে পারি এর থেকেই যে বাংলাদেশ যে জন্য যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্য উদ্দেশ্য আজকে হারে গেছে, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য আজকে আমাদের সামনে নেই। গণতন্ত্র, ন্যায় বিচার, সকলের সমান অধিকার, মানুষের নিরাপত্তা আজকে কোনোটাই নেই। তাই আজকে মনে হয় যে বাংলাদেশে আজকে এখানে যিনি বসে আছেন তিনি যে দেশের প্রধানমন্ত্রী না, তিনি কোনো কি বলে জানি অন্য কোনো মন্ত্রী হিসেবে আছেন কিনা সেটা আমার বলা মুশকিল। আজকে দেশের মানুষ মনে করে তিনি প্রধানমন্ত্রী নন, কিন্তু নামে প্রধানমন্ত্রী, কিন্তু তিনি নির্দেশ পালন করেন যেহেতু, তাহলে আর তাকে প্রধানমন্ত্রী বলা যায় না। আজকে সেজন্যই আমরা মনে করি দেশবাসী যখন দেশ এমন এক অবস্থায় চলে যায় যে দেশের স্বাধীনতা বিপন্ন হতে চলেছে, তখন দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হয়। তাই আহ্বান করে গেছি, আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি শুধু বলবো গণতন্ত্রের জন্য আসুন, আজকে সকলে ঐক্যবদ্ধ হয়েভাবে এগিয়ে যায়। আল্লাহ আমাদের সঙ্গে আছে এবং দেশবাসী আমাদের সঙ্গে আছে। আমরা সকলে আশা করি আপনারা সকলে ভালো থাকেন, শান্তিতে থাকেন। ধন্যবাদ।